কড়াইয়ে কষানো হচ্ছে গরুর মাংস, সেখানে ঢেলে দেওয়া হচ্ছে আস্ত রসুন, 22 প্রকার শাহী মশলা, সেই সঙ্গে চুই ঝাল তো আছেই। চুলায় থাকা অবস্থায় বাটিতে গরম গরম পরিবেশন করা হচ্ছে এই লোভনীয় গরুর মাংসের তরকারি। এখানে গরুর গোশের স্বাদটা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। এটা খুলনার খুব একটা ঐতিহ্য বা অনেক নাম করা একটা দোকান। রান্নাটা ভালো এইটাই, এবং আমরা আসলে বাড়ির খাবারের যে স্বাদটা পাই এখানে সেই একই রকমই মনে হয়। সকাল থেকে শুরু হয় মাংস রান্নার কাজ। প্রথমেই মাটির চুলায় লাকড়ির তীব্র আগুনে গরম করে নেওয়া হয় কড়াইয়ের তেল। গরম তেলে ঢেলে দেওয়া হচ্ছে আগে থেকে বিভিন্ন মশলায় মিশ্রিত মাংসগুলো। এরপর দীর্ঘ সময় ধরে অনবরত নেড়ে চেড়ে কষানো হচ্ছে খুব ভালোভাবে। এক পর্যায়ে কষানো মাংসে দেওয়া হয় সুস্বাদু চুই ঝাল। এরপর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেওয়া হয় আস্ত রসুন। এভাবেই রান্না করা হয় খুলনার ঐতিহ্যবাহী সুস্বাদু চুই ঝালের গরুর মাংস। 22 প্রকার মশলা আমি নিজে তৈরি করি, বুঝলেন? এই 22 প্রকার মশলা একটা মশলা, কতক লোক জানে ওনার নাম, যারা বলে শাহী মশলা, যার নবাব সাহেব রাখাই গেছে, তাই ব্যবহার করি আমি। সকাল থেকে শুরু হয় এই মাংস রান্নার তোড়জোড়, বেলা 2টা থেকে শুরু বিক্রি। 2 ঘন্টা যেতে না যেতেই বিক্রি হয়ে যায় সকল মাংস, যে কারণে যথাসময়ে না আসলে পাওয়া যায় না এই মাংসের স্বাদ। তাই রীতিমতো লাইন ধরে যায় চুই ঝালের মাংস খেতে আসা ভোজন রসিকদের। অনেককেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে স্বাদ নিতে হয় এই চুই ঝালের মাংসের। আগে চালাইছি 2 মণ আড়াই মণ, এখন একটু কমাই দিয়েছি, 2 ঘন্টা দোকানদার, 3 ঘন্টা দোকানদারি, বুঝলেন? এই কারণে কমাই দিয়েছি মেলা, আর আমার শরীর তো বেশি ভালো না। খুলনার রেল স্টেশনের পানির ট্যাঙ্কির মোড়ে অবস্থিত জাবেদ আলীর এই হোটেল, দীর্ঘ 18 বছর ধরে এই সুস্বাদু মাংস বিক্রি করেন জাবেদ আলী। শুরু থেকেই নিজ হাতে মুখরোচক গরুর মাংস রান্না করেন তিনি। তবে এখন বয়সের ভারে আগের মতো আর শক্তি সমর্থ নেই তার। এরপরেও ভোজন প্রিয়দের মাংসের স্বাদ দিতে এখনও নিজ হাতে রান্নার কাজ করে আত্মতৃপ্তি পান জাবেদ আলী। কাস্টমারদের ভিড় আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো হয়, আল্লাহর শুকরিয়া, খুব ভালো হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনার মনখানিকের মতো তো হয়, আর বেশ ভালো লোক আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি। প্রতিদিন কমপক্ষে 1 মণের অধিক মাংস রান্না হয় জাবেদ আলীর হোটেলে। সিঙ্গেল প্লেট মাংসের মূল্য 170 টাকা, হাফ প্লেট মাংসের মূল্য 340 টাকা, আর সেই সঙ্গে ফুল প্লেট গরুর মাংসের স্বাদ নিতে হলে গুনতে হবে 680 টাকা। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংসের স্বাদ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভোজন রসিকেরা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা হয় এই মাংস, তাই বেশ তৃপ্তি করেই খায় ভোজন রসিকেরা। খাবারের মান আসলেই খুবই চমৎকার, যদি আমাদের দাঁড়ায় থাকতে হয়, কিন্তু খাবারের মানের জন্য আমরা আসলে সন্তুষ্ট। আন্তরিকভাবে এদের ধন্যবাদও জানাই, খাবারের মান, স্বাদ, কোয়ালিটি সব দিক দিয়ে ঠিক আছে। এখানে খেতে আসতে ন্যূনতম আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকা লাগে, সিটে জায়গা হয় না। ক্রেতাদের সুস্বাদু এই মাংসের রান্না খাইয়ে শুধু তাদের মন জয় করেননি তিনি, দীর্ঘদিন এই ব্যবসা করে চালিয়েছেন তার সংসার। এই ব্যবসা থেকে লাভের অর্থ দিয়ে 5 কাঠা জমিও কিনেছেন জবেদ আলী। আমার ঘরের হয়ে বাচ্চা গেল, ক্যান্সারের রোগী ছিল, ওরে মাছ বেড়াচ্ছি 11 বার হাসছে, একটা কেমো ধরেন 60,000-70,000 টাকা, আর একটা কেমো এই লাগাই লাগছে, আল্লাহ দিলি না, এই বলার সামনে ছুঁয়ে গেছে, এই বন্ধু দেই নাই, আল্লাহ রায় গেল। যতই দিন যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে জাবেদ আলীর চুই ঝাল মাংসের স্বাদ এবং সুনাম, সেই সঙ্গে ভোজন রসিকদের মাঝে এই মাংসের স্বাদ পাইয়ে দেওয়ার মাঝে আত্মতৃপ্তি পান জাবেদ আলী।